খুবই সুন্দর দেখতে আর খুবই দারুণ খেতে আজকের লাঞ্চ। হ্যালো বন্ধুরা, আমি মিমি, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, তোমাদের সাপোর্টের কারণে আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকের গরমের জন্য আর কিচ্ছু রান্না করতে ইচ্ছে করছে না, তাই ভাবলাম সিম্পল একটা লাঞ্চের থালি রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে আসি আড্ডা দিতে। তো সিম্পল লাঞ্চ থালির মধ্যে আছে সিম্পল ডাল, ভর্তা আর হয়েছে শাক ভাজা। তো তোমরা থাকো আমার সাথে, দেখো আমি রান্নাটা কিভাবে করি। আমি কিন্তু একদমই কাউকে রান্না শেখানোর জন্য কিন্তু ভিডিও করি না, তো কাইন্ডলি প্লিজ আমাকে কেউ বাজে মন্তব্য করবেন না। আমি আমার রোজকার রান্নাঘরে আমি যেটা রান্না করি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে ভালোবাসি বলে শেয়ার করি। তো প্লিজ তোমরা আমার ভিডিওটাকে দেখো, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ারও করে দিও। আর রান্না শুরু করতে যাওয়ার আগে যেটা তোমাদেরকে বরাবরের মতো বলে থাকি, যে তোমরা কারা কারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের মোবাইলে পৌঁছে যায়। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তারা প্লিজ ভিডিও দেখার পরে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। আর আশা করি তোমরা আমার এই আগ্রহটাকে অনেক বেশি সাপোর্ট করবে। তো চলো রান্নাটা শুরু করি তাহলে।
তো তৈরি আমাদের দুপুরের লাঞ্চ থালি, খুবই সিম্পল আর সুস্বাদু একটা থালি রেসিপি। তো তোমরা যারা যারা এই আজকের ভিডিওটা দেখেছো তাদেরকে রিকোয়েস্ট করবো যে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যেও। আজকের জন্য এতটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।